আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় মুসলিম ভাই এবং বোন, এখন আলোচনা করব কুরবানি কি ও কেন। কুরবানির বিধান যুগে যুগে সব শরীয়তে বিদ্যমান ছিল। মানব সভ্যতার সুদীর্ঘ ইতিহাসে প্রমাণিত যে পৃথিবীর সব জাতি ও সম্প্রদায়ের কোনো না কোনোভাবে আল্লাহ তাআলার দরবারে তার প্রিয় বস্তু উৎসর্গ করতেন। উদ্দেশ্য একটাই, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির এক বিশেষ রীতি পদ্ধতি নির্ধারণ করে দিয়েছি, যেন তারা ওইসব পশুর উপর আল্লাহর নাম নিতে পারে যা আল্লাহ তাদেরকে দান করেছেন। সূরা হজ আয়াত 34। কুরবানি কি? আরবি করব বা কুরবান শব্দটি উর্দু ও ফার্সিতে কুরবানি নামে রূপান্তরিত। এর অর্থ হল নৈকট্য বা সান্নিধ্য। কুরআনুল কারিমের কুরআনের একাধিক সমার্থক শব্দের ব্যবহার দেখা যায়। নাহার অর্থে আল্লাহ তাআলা বলেন, ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ এবং কুরবানি আদায় করুন। এ কারণে কুরবানির দিনকে ইয়াউমুন নাহার বলা হয়। কুরবানি সম্পর্কে আল্লাহ তাআলার নির্দেশনা, কুরবানি হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের অনন্য মাধ্যম। কুরবানি শুরু হয়েছিল হযরত আদম আলাইহিসসালামের দুই ছেলে হাবিল ও কাবিলের মধ্যে সংগঠিত কুরবানির মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি তাদেরকে আদমের পুত্রদ্বয়ের বৃত্তান্ত যথাযথভাবে পাঠ করে শুনান। যখন তারা উভয়ের কুরবানি করেছিল, তখন একজনের কুরবানি কবুল হলো এবং অন্যজনের কুরবানি কবুল হলো না। সে কাবিল বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। অপরজন হাবিল বলল, অবশ্যই আল্লাহ মুত্তাকিদের কুরবানি কবুল করেন। হাবিল বলল, যদি তুমি আমাকে হত্যা করতে আমার দিকে হস্ত প্রসারিত করো, তবুও আমি তোমাকে হত্যা করতে তোমার প্রতি হস্ত প্রসারিত করব না, কেননা আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। সূরা মায়েদা আয়াত 27। এ হলো কুরবানি কবুল হওয়া ব্যক্তির ভাবাবেগ ও মানসিকতা, কেননা কুরবানি তাকওয়াবান লোকদের আল্লাহর সন্তুষ্টি অর্জনের অনন্য নিদর্শন। কুরবানির প্রচলন হযরত আদম আলাইহিসসালামের যুগ থেকে শুরু করে হলেও মুসলিম উম্মা কুরবানি মূলত হযরত ইব্রাহিম আলাইহিসসালামের আল্লাহর সন্তুষ্টি পরীক্ষায় হযরত ইসমাইল আলাইহিসসালামকে কুরবানির স্মৃতিময় ঘটনা নিজেদের মধ্যে বিরাজমান করা। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে কঠিন অগ্নি পরীক্ষায় ফেলেছিলেন, এ কুরবানির নির্দেশ প্রদান করে, যা তিনি হাসি মুখে পালন করে আল্লাহর প্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, যখন ইব্রাহিম আলাইহিসসালামকে তার পালনকর্তা কয়েকটি বিষয় পরীক্ষা করলেন অথবা তিনি তা পূর্ণ করলেন, তখন তিনি বললেন, আমি তোমাকে মানবজাতির নেতা বানিয়ে দিলাম। সূরা বাকারা আয়াত 124। কেন কুরবানির প্রচলন? হযরত ইসমাইল আলাইহিসসালাম যখন চলাফেরা করার বয়সে উপনীত হলেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রাণপ্রিয় সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানির জন্য স্বপ্নে আদিষ্ট হন। আর নবীদের স্বপ্ন কোনো কল্পনাপ্রসূত ঘটনা নয়, বরং তা ওহি বা আল্লাহর প্রত্যাদেশ। তখন ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইলকে বললেন, হে ছেলে, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে যবেহ করছি, এ বিষয়ে তোমার অভিমত কি? সে বলল, পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন, আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সূরা সাফাত আয়াত 102। 99 বছরের বৃদ্ধ হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রাণপ্রিয় পুত্রকে আত্মনিবেদনে আল্লাহ তাআলা যে পরীক্ষার সম্মুখীন করেছিলেন, আর তিনিও মিনা প্রান্তরে প্রাণাধিক সন্তানকে কুরবানির যে নির্দেশ পালন করেছিলেন, আল্লাহর বিধান বাস্তবায়নে তার মানসিকতা আল্লাহর নিকট কবুল হয়ে গিয়েছিল, যা আজও মুসলিম উম্মা প্রতিবছর জিলহজ মাসের 10 থেকে 12 তারিখ এ তিন দিনের যে কোনো একদিন পালন করে থাকেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে লোক দেখানোর জন্য কুরবানি নয়, বরং পশুকে জবাইয়ের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে মনের পশু ও আমৃত্যুকে জবাই করার তাফিক দান করুন। কুরবানির মাধ্যমে নিজেকে তাকওয়াবান হিসেবে তৈরি করার তাফিক দান করুন। আমিন। সম্মানিত প্রিয় মুসলিম ভাই এবং বোন, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।